আমি লক্ষ্মীপুর থেকে আসছি। আমার গায়ে ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ড ব্যথা। আমি গৃহিণী, আমার সমস্যা হয়েছিল আমি ডান হাত তালা আঁচড়া করতে পারতাম না, ডান হাতে কোনো শক্তি ছিল না। এখন মোটামুটি অনেক ভালো আগের চেয়ে। আর ঘাড় ব্যথা, কোমর ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো এখন অনেক ভালো। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে নামা করতে পারি না, হাঁটুতে ব্যথা পায়, বুক ধরফর করে, এরপরে খাটে উঠতে পারি না, উঁচা নিচে মানে কোনো ইয়েতে আমি ইয়ে করতে পারি না, কাজকর্ম করতে পারি না, অনেকক্ষণ বসে থাকতে পারি না, ব্যথা শুরু হয়। হাত দিয়ে কাজ করতে পারতাম না, পা দুই ঠিক মতো হাঁটতে পারতাম না, যে যে নিজের কাজগুলো করতে পারতাম না। আমার মনে হইতো যে আমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব। ইনশাআল্লাহ এখন আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি আল্লাহর রহমত। ছাড়া আমাকে টেস্টগুলো দিছে, MRI দিছে, অনেকগুলো টেস্ট দিছে, স্যারে আমার এগুলো বুঝতে পারছে, হ্যাঁ বলছে যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। তখন আমি ভর্তি হয়ে গেছি, এখন আগের চেয়ে অনেক ভালো আছি, খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, দীর্ঘদিন হয়ে আমি সুস্থ হয়ে আমার কাছে খুব ভালো লাগছে। তাদেরকে আমি পরামর্শ দিব, যারা অসুস্থ তাদেরকে আমি পরামর্শ দিব যে অমুক ইয়েতে যান, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, অনেক ভালো ট্রিটমেন্ট। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, আমি যেন বাকি জীবনটা সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। DPRS লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।